সুন্দর হয়েছে জেম্মা, এটা জানো তো একরকম মিষ্টি। গরমর করছে, বাইরেতে একটু কড়মড় আছে, ভিতরে রস ঢুকছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মালপোয়া তো আপনারা বিভিন্ন রকমের খেয়েছেন, আজকে আমি বানাবো রাঙা আলুর মালপোয়া। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাঙা আলুর মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে রাঙা আলু বা লাল আলু বা মিষ্টি আলু, যে যে নামে ডাকেন। এখন এই রাঙা আলুগুলো আমি সেদ্ধ করে নেব। রাঙা আলুগুলো দিয়ে দেব। রাঙা আলুটা বেশ অনেকক্ষণ হয়ে গেছে সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন একদম পুরো ছালটাল ছেড়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সেদ্ধ রাঙা আলু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। রাঙা আলুগুলোকে আমি গোটা গোটায় সেদ্ধ করে নিয়েছি, তাতে কিন্তু রাঙা আলুর চিটটা কম হয়। আর এমনি কেটে সেদ্ধ করলে কি হয়, যে কোনো আলু বা রাঙা আলু চিটটা একটু বেশি হয়। এই রাঙা আলুটাকে এখন থেতে নেব। রাঙা আলুটাকে ভালো করে থেতে নিয়েছি, এবার সামান্য জল দিয়ে দেব। রাঙা আলু তো এমনিতে একটু শুষ্ক হয়, তার জন্য আমি সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন সরু সরু রোয়ার মতো আছে, এগুলোকে আলাদা করে নেব। আর একটু গোটা গোটা ভাব আছে, সেগুলোকেও আলাদা করে নেব। তার জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, সেই স্ট্রেনারের উপর দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে আলাদা করব। এই দেখুন এরকম করে বেরিয়ে যাচ্ছে, তাতে করে এই রোয়া রোয়া ভাবগুলোও যাবে না আর গোটা গোটাগুলোও যাবে না। এইভাবে আমি আলুটাকে বের করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটাকে একবার মিক্সিতে ঘুরি নিয়ে তারপরে ছেঁকে নিলেও হবে। ভালো করে স্ট্রেন করে নিয়েছি, এখানে দেখুন একটু গোটা গোটা রোয়া রোয়াগুলো আছে, এগুলো কিন্তু মালপোয়ার মধ্যে যাবে না, এগুলো বাদ দিয়ে দেব। সেদ্ধ রাঙা আলুর মধ্যে দিয়ে দেব এই একই কাপের মাপ করে 2 কাপ পরিমাণ ময়দা, বড় চামচে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব, 1 চামচ পরিমাণ চিনি দেব, মৌরি দেব 1/2 চা চামচ, আর দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দুধ নিয়েছি, দুধ দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। একেবারে কিন্তু সবটা দিয়ে দেব না, অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখব। ব্যাটারটা ভালো করে মেখে তৈরি করে নিয়েছি, দেখুন। আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু পড়ে যাচ্ছে না, একটু ধীরে ধীরে পড়ছে। এই দেখুন একটু ধীরে ধীরে পড়ছে, একেবারে কিন্তু পড়ছে না। খুব বেশি পাতলা করে দিলে চলবে না ব্যাটার, আবার খুব বেশি মোটা করলেও চলবে না। এখন চিনির রসটা তৈরি করে নেব। এই কাপের মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণ চিনি, চিনিটা দিয়ে দেব। ওই একই কাপের মাপ করে এবার জল দিয়ে দেব, মোট 4 কাপ জল দেব। চিনিটা ভালো মতো গলে গেছে আর রসটা একটু ফুটতেও শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3টে ফাটানো এলাচ। এবার এই চিনির রসটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু চিট ধরছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দেখুন একটু চিট ধরতে শুরু করেছে।
মালপোয়ার রস কিন্তু খুব বেশি ঘন করলে চলবে না, খুব বেশি ঘন করলে রস যদি একটু টাইট হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়ার ভিতরে আর রস ঢুকবে না। রসটাকে একটু পাতলা পাতলাই রাখবো। রসটা চিড় ধরতে শুরু করেছে, এবার নামিয়ে নেব। চিনির রসটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে রেখে দেব। এবার মালপোয়াগুলো ভেজে নেব। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মালপোয়াগুলো আজকে ভাজার জন্য লোহার কড়াই নিয়েছি, কারণ মালপোয়া কিন্তু একদম গরম তেলে ভাজতে হবে। আর এটা হচ্ছে লোহার কড়াই নিয়েছি, তার কারণ হচ্ছে লোহার কড়াইতে তাপটা বেশ ভালো থাকবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এটা ভাজা হয়ে গেলেই না উপরে উঠে চলে আসবে। এখন কিন্তু নাড়াচাড়া করব না, একটা দিক ভাজা হোক। এই দেখুন তেলের উপর পুরো ভেসে গেছে। এবার এটাকে উল্টে দেব। ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু তেল খুব ভালো মতো গরম হওয়া চাই, আর এটা ভাজার সময় কিন্তু তেল একটু হালকা গরম হলেও চলবে। আর এখন ভাজার সময় কিন্তু আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়েই ভাজছি, তার কারণ হচ্ছে এরকম সুন্দর লাল করে ভাজবো এটাকে। আবার উল্টে দিয়েছি, অন্য দিকটাও এরকম লাল করেই ভাজবো। ব্যাটারটা দেওয়ার সময় আমি তাপ একটু বেশি রেখেছিলাম, আর এটা ভাজার সময় কিন্তু তাপটাকে একটু কমিয়ে দিয়েছি। আর কি সুন্দর ফুলেছে দেখুন, সব দিকটা ভালো মতো ভাজা হয়ে এসেছে। এবার তুলে নেব। আর এই যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, এখন হালকা গরম আছে, এই রসের মধ্যে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এক হাতা ব্যাটার নিয়েছি, দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশ কয়েকটা ভেজে রেখেছিলাম, এই দেখুন রসের মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। এক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। আর রাঙা আলু দিয়ে তৈরি মালপোয়া খেতে দারুণ লাগে, যখন রসের থেকে তোলা হবে তারপরে খেতে দুর্দান্ত লাগবে। একটা দিক পুরো লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা দিক এরকম লাল করেই ভেজে নেব। রসের মধ্যে দিয়ে দেব। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো একবার করে উল্টে দেব। আর রসের মধ্যে দেওয়ার পর কি সুন্দর হয়েছে না কালারটা। এখন যেটা দিলাম সেটা এখন উল্টাবো না, সেটা একটু পরে উল্টাবো। এই মালপোয়াগুলো ভাজতে ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে গেছে। আর আগে যে মালপোয়াগুলো রসের মধ্যে দিয়েছিলাম ভেজার জন্য, সেগুলো দেখুন ভালোভাবে ভিজে গেছে, রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার এই মালপোয়াগুলো তুলে নেব। রসের মধ্যে রেখে দিলেই কিন্তু চলবে না। আর বেশিক্ষণ রসে ডোবানো থাকলে এর বাইরের দিকে যে একটু কড়কড়ে ভাব আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই দুটো আমি এখন তুলবো না, কারণ হচ্ছে এই দুটো আমি পরের দিকে দিয়েছি, এখনো কিন্তু ভালো মতো ভেজেনি। প্রত্যেকবার তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সময় ভালো মতো করে একবার গুলে নিতে হবে। ভালো করে গুলে নিয়েছি, এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব। আর এই মালপোয়া বানানো এমন কিছু কিন্তু ব্যাপার নেই, শুধুমাত্র তেলের যে হিটটা আছে সেই হিটটাকে কন্ট্রোল করতে পারলেই হয়ে যাবে। আর পিছনের দিকটা একদম লাল করে ভেজে নিয়েছি, উল্টে দিয়ে অন্য দিকটাও এরকম লাল করেই ভেজে নেব। রসের মধ্যে দিয়ে দেব। আর আগের যে দুটো ছিল রসের মধ্যে সেই দুটোকে এখন তুলে নেব। তার তেলটা গরম আছে, এতগুলো ভেজেনি, এই তো অনেক আছে। সে মেলায় খেয়েছিলে মনে আছে, দেখো কেমন হয়েছে।
সুন্দর হয়েছে জেম্মা। এটা জানো তো একরকম মিষ্টি মালপোয়া। গরমর করছে, বাইরেতে একটু গরমর আছে, ভিতরে রস ঢুকছে। বড় মেয়েটা হতো না সেইটারই মতো খেতে। তো আপনাদের এই মালপোয়া রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এদিকে ভাজতে ভাজতে অভিদীপের প্রায় তিনখানা খাওয়া হয়ে গেছে। তো আজকে এই মালপোয়া রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, সেদিন কিন্তু গোপালকে ভোগ নিবেদন করতে পারেন এই নতুন ধরনের একটা মালপোয়ার সাথে। মালপোয়াগুলো সব আমি রসের মধ্যে থেকে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি ভাঙা কাজু, কাজুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এর উপরে ছড়িয়ে দেব। ভাঙা কাজুটাকে মালপোয়ার উপরে ছড়িয়ে দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও সুস্বাদু লাগবে।